রাজ্যের আরও এক মন্ত্রীর বাড়িতে ইডি, শিক্ষা নিয়োগ দুর্নীতি তদন্তে বোলপুরে ক্ষুদ্র কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা, চলছে তল্লাশি। তদন্তে বারবার উঠে এসেছে মন্ত্রীর নাম, তথ্য তালাশি অভিযান, খবর ইডি সূত্রে, বাড়িতে নেই মন্ত্রী, ইডির ডাকে রওনা, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হলো গোটা এলাকা। চন্দ্রনাথ সিনহার বাড়ির অদূরে তৃণমূল কর্মীদের জমায়েত, লাঠি উঁচিয়ে তাড়া করে হঠালো কেন্দ্রীয় বাহিনী। শিক্ষা নিয়োগ দুর্নীতি তদন্তে রাজ্যে ফের অল আউট অ্যাকশনে ইডি, একযোগে বেশ কয়েকটি জায়গায় হানা, চেতলায় তৃণমূল নেতা, লেকটাউনে ব্যবসায়ীর বাড়িতেও অভিযান। অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারিতে তপ্ত রাজনীতি, দিল্লিতে তুমুল বিক্ষোভ, কলকাতায় বিজেপি দফতরের বাইরেও বিক্ষোভ। বিরোধী মুখ্যমন্ত্রীরাই টার্গেট, কেজরিওয়ালের গ্রেফতারির কড়া সমালোচনা করে পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়, দিল্লির মুখ্যমন্ত্রীর পরিবারও গৃহবন্দী, দাবি আপের। আশঙ্কাই সত্যি হল, গার্ডেন রিচে বহুতল বিপর্যয়ের পাঁচ দিন পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার আরও এক ব্যক্তির দেহ, ময়নাতদন্তের জন্য পাঠানো হল এসএসকেএমে। নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কতদিনে, রাজ্যের মুখ্য সচিবকে নোটিশ হাইকোর্টের, 3 এপ্রিলের মধ্যে রিপোর্ট তলব।